লকডাউনের শুরু থেকে গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ারের নাম এই মুহূর্তে করোনামুক্ত জেলা হিসাবে উঠে আসছে। এই জেলার যে দুজন বাসিন্দার রিপোর্ট পজিটিভ এসেছিল, বর্তমানে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোববার গভীর রাতে বাকি দুজনও সুস্থ হয়ে বাড়ি পৌঁছে গেছেন আলিপুরদুয়ারের। এই মুহূর্তে কোনো অ্যাক্টিভ কেস নেই, তাই আলিপুরদুয়ার বর্তমানে করোনামুক্ত জেলা। আমাদের আলিপুরদুয়ার জেলায় আমরা 5 জনের পজিটিভ ডিটেক্ট করেছি। তাদের মধ্যে একজন লাস্ট যে ডিটেক্ট হয়েছেন, উনি ড্রাইভার, ক্যালকাটা থেকে এসেছিলেন, তার কোনো অসুখের লক্ষণ ছিল না। আমরা রিপোর্ট স্টেটকে শেয়ার করেছি, উনি আলিপুরদুয়ার বাসিন্দা না। আরও 4 জন যাদের আমরা ডিটেক্ট করেছি, তাদের মধ্যে 2 জন কুচবিহার জেলার, 2 জন আলিপুরদুয়ার জেলার ছিলেন। 4 জনকে কোভিড হসপিটালে আমরা শিফট করেছিলাম, আর 4 জনই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন, 2 জন কোচবিহার, 2 জন আলিপুরদুয়ার। এখন এই মুহূর্তে আলিপুরদুয়ারে নতুন কোনো কোভিড পজিটিভ পেশেন্ট নেই। কিন্তু বিরোধীর অভিযোগ হলো যে প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন রাজ্যের রেড জোন সমেত অন্যান্য এলাকা থেকে অনেক পরিযায়ী শ্রমিক বা জেলার বাসিন্দা নিজেদের উদ্যোগে জেলায় ফিরে সোজা নিজের এলাকায় চলে যাচ্ছে, কেউ কেউ লুকিয়ে বাড়িতেও পৌঁছে যাচ্ছেন। গ্রাম সহ আলিপুরদুয়ার শহরে এমন ঘটনা ঘটছে, পরে প্রশাসন স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের এনে রাখছে কোয়ারেন্টাইন সেন্টারে। এই সমস্ত বাইরের থেকে আসা মানুষজনের মধ্যে একজনও যদি উপসর্গহীন করোনা আক্রান্ত হয়, পরিবারের সাথে বা স্থানীয় সংস্পর্শে আসে প্রশাসন জানার আগেই তবে গ্রিন জোন ও করোনামুক্ত হওয়ার তকমা হারাতে হবে। বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার অভিযোগ, কোয়ারেন্টাইন সেন্টারগুলোর অব্যবস্থা রয়েছে, এই জন্য অনেকে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে চাচ্ছে না, তাই অনেকে লুকিয়ে প্রবেশ করছে। শুনুন, গ্রিন জোন তো এখন অবধি আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু যখন পরিযায়ী শ্রমিকরা ঢুকতে চালু করেছেন জেলাতে, আর সে পরিযায়ী শ্রমিক বিভিন্নভাবে আর জেলাতে ঢুকতেছেন, কিছুদিন আগে মাধব মোড়ে ওই ঘটনাটা হয়েছিল, জেলা কেন্দ্রে যখন এরকম একটা ঘটনা হয়, একজন লোক আর এমনি প্রশাসনকে না জানিয়ে ঢুকে পড়েছে, তাহলে প্রশাসন আছে কোথায়, জেলা প্রশাসন আছে কোথায়, সেটা একটা চিন্তার কারণ আছে। এখন মানে আমাদের এই অবস্থা আছে, আর জেলা প্রশাসন বলুন, বলুন রাজ্য সরকার বলুন, আর আমাদের মানুষকে, আমাদের লোককে বা আমাদের সবাইকে নিজের সুরক্ষা নিজেই করতে হবে। সরকারের কাছ থেকে কিছু আশা করা এখন আর সেটা ঠিক হবে না, কেন সরকারই এখন নাই বললেই হয়, পশ্চিমবঙ্গের সরকার এখন কনফিউজ হয়ে গেছে। আপনি দেখুন কোয়ারেন্টাইন সেন্টারে যারা আছেন, কোয়ারেন্টাইন সেন্টারে আমি শুনেছি মাদারিঘাট কোয়ারেন্টাইন সেন্টারে লাঠিচার্জ করতে হয়েছে, কেন ওরা খাওয়া চাইছে। কোয়ারেন্টাইন সেন্টারের এই অবস্থা, বারাবিশা কোয়ারেন্টাইন সেন্টার বিষম অবস্থা, পরিষ্কার প্রচ্ছন্ন নাই, এরকম অবস্থা। যদিও আলিপুরদুয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূরণ শর্মা জানান, আমরা আশাবাদী আলিপুরদুয়ার গ্রিন জোন থেকে আমরা বজায় রাখতে পারবো, আলিপুরদুয়ারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি, বাইরে আসা শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছে, আসামাত্র তাদের পরীক্ষা করা হচ্ছে। গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ার করোনামুক্ত হওয়ার তকমা ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার। আমাদের এখানে রুটিন ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের সার্ভাইলেন্সের কাজ চলছে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন যদি কারো থাকে, তাদেরকে আমরা তফসিকাত আয়ুষ হসপিটালে ভর্তি করছি, চিকিৎসা করছি, স্ক্রিনিং করছি। আর এখানে আমাদের ইন্টারন্যাশনাল, ইন্টারস্টেট, ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডারেও আমরা স্ক্রিনিং করি। তাছাড়া যারা পরিযায়ী শ্রমিক বা যারা বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসছেন, তাদেরও আমরা স্ক্রিন করি। এখন আমাদের এখানে আমরা স্ক্রিন করে তাদের ফেসিলিটি কোয়ারেন্টাইন করি, ফেসিলিটি কোয়ারেন্টাইন থাকাকালীন তাদের আমরা সোয়াব স্যাম্পল নিয়ে টেস্টিং করাই, তার ভিত্তিতে আমরা তাদেরকে হোম আইসোলেশন রিকমেন্ড করি, আর হাই রিস্ক এরিয়ার হলে তাদের আমরা সেকেন্ড স্যাম্পল বা 14 দিন কমপ্লিট হলে, নেগেটিভ হলে আমরা পাঠাবাদী মানে এইটা আমরা সরকারের যা নিয়ম মেনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসদের হেল্প, প্লাস কমিউনিটি এনজিওদের সকলেরই হেল্পে আমরা এক্সপেক্ট করছি আমরা আমাদের আলিপুরদুয়ার জেলাকে।